আসসালামু আলাইকুম। ফুয়াদ রিসেন্টলি একটা স্মার্ট ওয়াচ কিনেছে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। এটা হচ্ছে শাওমি এমআই ব্যান্ড 8 প্রো। এটা অর্ডার করা হয়েছিল আলিএক্সপ্রেস থেকে, আরও প্রায় এক দেড় মাস আগে ঘড়িটা এসেছিল আমাদের হাতে। তখনও বাংলাদেশে এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছিল না। বাংলাদেশ থেকে যদি আমরা এই ঘড়িটা কিনতাম, এটার প্রাইস পড়ত 8,000 টাকার মতো। কিন্তু যেহেতু আমরা আলিএক্সপ্রেস থেকে এটা অর্ডার করে এনেছি, আমাদের খরচ পড়েছে 5,200 টাকার মতো। ঘড়ির বক্সে কিছু জিনিস ছিল, তার মধ্যে ছিল চার্জার আর হচ্ছে বেল্ট। যেদিন ঘড়িটা বাসায় ডেলিভারি দিয়ে যায়, তখন ফুয়াদ বাসায় ছিল না, ও ছিল জামালপুরে। ও অনেক এক্সাইটেড ছিল ঘড়িটা নিয়ে, কিন্তু তারপরও আনপ্যাক করেনি। আমি রেখে দিয়েছিলাম ওভাবে যে ও এসেই আনপ্যাক করবে। তার অনেকদিন পর ফুয়াদ আসলো, তারপরে এটা আনপ্যাক করা। ঘড়িটা যখন ফুয়াদ আনপ্যাক করলো, তখন তো ফার্স্ট দিন দেখে খুবই অস্থির হয়ে পড়েছে। ও বারবার হাত থেকে টেনে নিয়ে যাচ্ছিল, কোনোভাবেই এটা সেট আপ করতে দিচ্ছিল না, আর বারবারই শুধু বলছিল ঘড়ি ঘড়ি ও হাতে নেবে। ওই জন্য ফুয়াদ খুব অবাক হচ্ছিল যে ফার্স্ট দিন ঘড়ি বলতে পারে, কারণ ফার্স্ট দিন বাস্তবে অনেক কথা বললেও ভিডিও কলে একদমই কথা বলে না। তাই জন্য ফুয়াদ জানতোই না ও যে এত কথা বলতে শিখে গিয়েছে। কিন্তু আমি যেহেতু আগে থেকেই জানি ফার্স্ট দিন ঘড়ি বলতে পারে, কারণ ওর দাদার বা মামার হাতের ঘড়িগুলো দেখলেও অস্থির হয়ে যায় হাতে পড়ার জন্য, সেজন্য এটা আমার কাছে নতুন ছিল না। আর ফার্স্ট দিন এত কিছু বুঝে যে ও ঘড়িটা খোলার পরে কীভাবে সেট আপ করবে, ওই অপশানগুলোতে ঢুকে যাচ্ছিল বারবারই। আমরা যতবারই ওকে হাত থেকে নিয়ে যাচ্ছিলাম, আর ও এমন জোরে জোরে কান্না করছিল, কোনোভাবে সেট আপ করতে না পেরে ফুয়াদ রেখে দিয়েছিল পরে। পরবর্তীতে রাতে যখন ফার্স্ট দিন ঘুমায়, তারপর ফুয়াদ ঘড়িটা সেট আপ করেছিল। নতুন একটা কিছু কেনার পর ও অনেক বেশি এক্সাইটেড থাকে, যেটা ছোট বাচ্চাদের মতোই করে একদম। ও এনে এটার বিভিন্ন অপশানগুলো চালু করছিল আর দেখছিল কী কী অপশান আছে। শুধুমাত্র শখ থেকে ঘড়িটা কেনা, ও কিন্তু রেগুলার একদমই ঘড়ি পরে না। তারপরও কয়েকদিন পরপরই ঘড়ি কিনে আর জমিয়ে রাখে সবগুলো ঘড়ি। এদিক থেকে ফার্স্ট দিন আরও এক ধাপ এগিয়ে আছে। এই বয়সে ও ঘড়ি দেখলে যে অস্থির হয়ে যায়, বড় হলে পড়ার ইচ্ছা থাকবে কিনা যায় না। আমার ঘড়ি হাতে পড়লে খুব ভাল লাগে, আমি নিজেও আগে ঘড়ি পরতাম, কিন্তু এখন আমি অবশ্য ঘড়ি পরা ছেড়ে দিয়েছি। এই ঘড়ি নিয়ে ফার্স্ট দিনের এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। বারবার বিভিন্নভাবে ঘড়িটা দেখছিল, ওর বেল্টগুলো টানছিল, আর ওই ঘড়িটা হাতে পড়তে পেরেই এত বেশি খুশি হচ্ছিল, ওকে দেখেই অনেক ভাল লাগছিল।